যিশু নামে সকলকে আমি আমার ধন্যবাদ জানাই। প্রভু, আমাদের উপাসনার অংশের মধ্য দিয়ে আজকে সমস্তভাবে প্রস্তুত করছেন, প্রস্তুত করছেন। আমরা শুধু গুড ফ্রাইডে পালন করব না, ইস্টার আমরা পালন করব না, আগামী দিনে আসছে, কিন্তু তার উপলক্ষটা আমরা জানব যে কেন যিশুকে প্রস্তুত করেছিলেন, যে উনি ঈশ্বরের পরিকল্পনার অঙ্গীভূত। প্রভু যা পরিকল্পনা করেছেন স্বর্গে তা বাস্তবিত হবে এই পৃথিবীতে, কারণ উনি সার্বভৌম ঈশ্বর, যিনি যা বলেন উনি তা করতে পারেন। তার পরাক্রম, তার সার্বভৌমত্ব, তার সমস্ত কর্তৃত্ব যা আনচ্যালেঞ্জিং, যা কোনো রকম ভাবে পরিবর্তন আমরা করতে পারি না, বাধা করতে পারি না। তাই যিশু যখন নিজে প্রস্তুত হয়েছিলেন যে আমাদের জন্য ক্রুশে যাবেন, সেই ক্রুশ শুধু ঈশ্বরের সমস্ত পরিকল্পনার, অনন্ত জীবনের তার দৈব পরিকল্পনার একটা অংশ মাত্র। যে পরিকল্পনা শুরু হয়েছিল এদের উদ্যানে, সেই পরিকল্পনার পথে যিশু জেরুজালেমে প্রবেশ করেছিলেন, আর সেই জেরুজালেমের পর থেকে উনি সমাপ্ত করেছিলেন। ক্রুশে দাঁড়িয়ে শুধু নয়, ক্রুশ থেকে কবর এবং কবর থেকে 40 দিন এই পৃথিবীতে, তারপরে তিনি স্বর্গলোকে সকলের মাঝে, 500 লোক এবং সকলের মাঝে উনি সেই চলে গেছেন, এবং প্রতিশ্রুতি উনি সেইভাবেই ফিরে আসবেন। যিশু প্রস্তুত ছিলেন সেদিন, আমরা আজকে কতটা প্রস্তুত ভাই বোনেরা? যিশু যখন বলেছেন যে ঈশ্বরের পরিকল্পনা যিনি করেছেন, মঙ্গলের পরিকল্পনা, আর সেই মঙ্গল হচ্ছে পাপীদের জীবনে অনন্ত জীবনের সাক্ষ্য উনি রাখবেন, উনি যা বলেন উনি তা করেন, সেই জন্য উনি পরাক্রমী ঈশ্বর, সেই জন্য উনি বিশ্বাসযোগ্য ঈশ্বর। আর তাই আজকে আমরা যখন দাঁড়িয়েছি, আমরা আজকে কতটা প্রস্তুত, কারণ যিশু শুধু ক্রুশের থেকে স্বর্গে যাননি, আমাদের অনন্ত জীবন যে প্রতিজ্ঞা দিয়েছেন সেই পথে আমাদের প্রস্তুত হতে হবে তার দ্বিতীয় আগমনের জন্য। আমরা আজকে কতটা প্রস্তুত আছি যে আমরা তাকে সমস্ত ভাবে সেই গ্রহণ করতে পারবো, যখন উনি আসবেন তখন সেই গ্রহণযোগ্যতা আমরা দেখতে পাবো। তাই চলুন আজকে আমরা বাক্যের একটা অংশ থেকে যাই, যে অংশ আমাদেরকে সমস্ত ভাবে প্রস্তুত রাখতে সাহায্য করবে, কারণ এই এক বড় অংশ, যে অংশে আমরা দেখতে চলেছি। কিন্তু আমরা দেখব যে কিভাবে যিশু আমাদের বলে যে আমাদের সমস্ত ভাবে প্রস্তুত থাকতে হবে। আমরা জানি যে ঈশ্বর আমাদের প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন, এবং সেই অংশে পড়তে গিয়ে আমি মতিলিখিত 24:43-44 অংশটা দেখেছি, যে তোমরা প্রস্তুত হও, ইয়া জানিও যে চোর কোন প্রহরে আসবে। গৃহকর্তা জানতো, তবে সে জাগিয়া থাকতো, নিজ গৃহে শীত কাটতে দিত না, এই জন্য তোমরা প্রস্তুত থাকো। আর তাই ভাই বোনেরা, আমরা খ্রিস্টের সন্তানেরা, আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করে নতুন জীবনে প্রবেশ করেছি, সেই নতুন জীবন আমরা অর্জন করিনি, যিশুর জীবন দিয়ে আমরা তার বিশ্বাস করেছি, তার কাজের ওপর সম্পূর্ণ, যে কাজ আমাদের জীবনে তার পবিত্র বলিদান ক্রুশে আমাদের তার পবিত্র ধার্মিকতা এনেছে, দান করেছে, আমরা এটা আমরা কোনো ধর্মীয় কাজ করে উপার্জন করিনি। কিন্তু উনি যে দ্বিতীয়বার আসবেন, তার জন্য আমাদের হৃদয়কে এবং আমাদের প্রতিদিনের কার্য দিয়ে সেটাকে আমাদের প্রস্তুত থাকতে হবে। কারণ বলছেন উনি যে দেখো, চোর কখন আসে রাত্রেবেলা, কারোর বাড়িতে চুরি করতে আসলে কেউ বলে আসে না, তাকে সজাগ থাকতে হয় যাতে তার বাড়ি সুরক্ষিত থাকে। তাই ভাই বোনেরা, আমাদের প্রভু কখন আসবেন আমরা জানি না, কিন্তু একটা জানি যে উনি আসছেন, আর তাই আমাদেরকে প্রস্তুত থাকতে হবে সর্বতোভাবে, আমরা যাতে তার মধ্য দিয়ে প্রস্তুত থাকতে পারি। সেই অংশে আমরা দেখব যে কিভাবে আমরা তার কাছে প্রস্তুত থাকতে পারি, যে প্রভু আমাদের বলেছেন যে প্রস্তুত হও, কিন্তু আমাদের প্রস্তুততা কি হতে পারে। তাই উনি যে কোনো মুহূর্তে আমাদের জীবনে চলে আসতে পারেন, এই না যে আজকে আসবেন না। এই কথা বলতে গিয়ে উনি একটা ঘটনার কথা মনে করেছেন, যে উনি 44-এ বলেছেন যে মানব পুত্র সেই সময় আসবে, তোমরা প্রস্তুত থাকো, যখন তার আগমনের বিষয়ে ভাবি না।
আমরা অনেক সময় খ্রিস্টীয় জীবনে চলতে গিয়ে ক্লান্ত বোধ করি মানসিক আত্মিক ভাবে, যে অনেক বাক্য পড়েছি, অনেক প্রার্থনা করেছি, আমরা জীবনে অনেককে প্রচার করেছি, বোধহয় যথেষ্ট না ভাই বোনেরা। আমরা খ্রিস্টের জীবনে কোনোদিন ক্লান্ত হই না, সেই জন্যই তো যিশাইও সেই কথাটা বলেছিলেন, আমরা জানি 40:31 যে তার সন্তানেরা সেই ঈগল পক্ষীর মতো, যারা যৌবনে তারাও ক্লান্ত হয়, কিন্তু যারা যিশুর আত্মায় চলে তারা কোনোদিন ক্লান্ত হয় না, তার অনুগ্রহের বলয়ের মধ্য দিয়ে সেই উন্মুক্ত জীবনে তার পরাক্রমে সমস্ত উন্নত জীবনে চলে। আর তাই বলছেন উনি যে কোনো মুহূর্তে আসতে পারেন এবং উনি দেখবেন যে আমাদের যে উনি ধন সম্পত্তি দেওয়ার পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনাকে উনি আমাদের পূর্ণতা দেবেন। আর সেই অংশে যেতে গিয়ে আমরা দেখি যিশু আমাদের বলেছেন যে আমরা যাতে প্রত্যেকে প্রস্তুত থাকি, তার জীবনের মধ্য দিয়ে, তার সত্যের মধ্য দিয়ে আমরা একে অপরে সর্বদা নিজেদেরকে উন্মুক্ত রাখি। আমরা জানি যে যিশু এক বিবাহ ভোজের, যদি দেখি মতিলিখিত 22 এক উদাহরণ দিয়েছে, যে বিবাহ ভোজের কথা কেন বলেছেন, উনি আমাদের কিভাবে দেখতে চান যারা খ্রিস্টীয় জীবনে আমরা যাতে অলস না হই, দৈহিক অলসতা নয়, আত্মিকভাবে অলস না হই, আমাদের দেহ এবং আত্মাকে পূর্ণ যোগ্যতা যিশু যেন প্রস্তুত করতে বলেছেন, আমরা যেন প্রতিদিন প্রস্তুত থাকি। কারণ উনি বললেন স্বর্গরাজ্য এমন একজন রাজার তুল্য, তিনি আপন পুত্রের বিবাহ ভোজের আয়োজন করলেন, সেই ভোজে নিমন্ত্রিত লোকদেরকে ডাকিবার জন্য তিনি আপন দাসদিগকে প্রেরণ করলেন, এবং তাহাতে তিনি অন্য দাসদিগকে প্রেরণ করলেন, বললেন নিমন্ত্রিত লোকদের বলো যে আমার ভোজ প্রস্তুত, হৃষ্টপুষ্ট পশু সকল মারা হইয়াছে, সকলই প্রস্তুত, তোমরা বিবাহ ভোজে আইসো। কিন্তু তাহারা অবলা করিয়া কেউ কেউ আপন ক্ষেত্রে, কেউ কেউ আপন ব্যাপারে চলিয়া গেল। মনে রাখতে হবে ঈশ্বর এখানে তার পুত্রকে যিশুকে পাঠিয়েছিলেন এবং দ্বিতীয় আগমনের জন্য আমাদের প্রস্তুত করতে বলেছেন। কারণ আমরা জানি প্রকাশিত বাক্যে বলেছেন যে একদিন আসবে সেই যিশুর সাথে আমরা সেই মহাভোজে যুক্ত হব, সেই প্রভু আগমনের পরে যে বিচার সমাপ্ত আমরা প্রভুর সাথে যুক্ত থাকব। আর তাই বলছেন যে আমরা প্রত্যেকে নিজের নিজের কাজে সাধারণভাবে ব্যস্ত থাকি, প্রভুর জন্য টাইম বরাদ্দ বা সময় বরাদ্দ করি না, আমাদের জীবনে প্রায়োরিটি অগ্রাধিকার যিশুর থেকে বেশি অন্য কিছু হয়ে যায়, তাই এখানে আমাদের প্রস্তুত থাকতে হবে। কারণ আমরা জানি না প্রভু আসবেন কখন, যে আমি কালকে উঠে প্রার্থনা করব, আজকে সময় নেই আমার বাইবেল পড়ার, আমি লোককে এখন বলতে পারবো না কারণ আমার নিজের অনেক চিন্তা উদ্বিগ্ন আছে, না, যিশু আমাদের এই জীবনটাকে তার জন্য প্রস্তুত হতে বলেছেন, আমাদের জীবনের জন্য, স্বার্থ পূরণের জন্য প্রস্তুতি নয়, উনি আমাদের যোগানদাতা, উনি আমাদের রক্ষাকর্তা, উনি তাই আমাদের জীবনকে সেই সান্নিধ্য দেবেন, আমরা তার শক্তিতে দাঁড়াবো, আমরা তার পরাক্রমে দাঁড়াবো, যে পরাক্রম মৃত্যুরুদ্ধেও জীবন দিতে সক্ষম। আর তাই সেই অংশ থেকে আবার পড়ি মতিলিখিত 22, সেখানে বলছে তাহাতে রাজা ক্রুদ্ধ হইলেন, যে সৈন্য সামন্ত পাঠিয়া সেই হত্যাকারীদের বিনষ্ট করিলেন, তাহার নগর পড়িয়া দিলেন, পুড়িয়া দিলেন। পরে তিনি আপন দাসকে বলল বিবাহ ভোজ তো প্রস্তুত, কিন্তু ওই নিমন্ত্রিত লোকেরা যোগ্য ছিল না। যিশু বলছেন তার ইহুদি জাতি দেশের লোক হোক আর আমরা হই, যারাই বিশ্বাস করে তার জীবনে প্রবেশ করেছি, যদি খ্রিস্টীয় জীবনে পরিত্রাণ পেয়েছি, সেই পরিত্রাণ পরবর্তী জীবনে তাকে যদি সঠিকভাবে অনুসরণকারী জীবনযাত্রা না রাখি, আমাদের জীবনের প্রায়োরিটি অগ্রাধিকার যিশু যদি না থাকে, তিনি যে কোনো সময় আসবেন এবং এই বিচার আমাদের জন্য যেন প্রস্তুত না করেন। আর তাই আমাদের বলেছেন যে ঈশ্বর তখন যারা নিমন্ত্রিত নয়, যারা ইহুদি জাতির বাইরে, যিশু সেই আমাদের অইহুদি লোকেদেরকে তার সমস্ত স্বর্গরাজ্যের সাথে যুক্ত করেছেন, পিতার কাছে ফিরিয়ে এনেছেন। ইহুদি আর অইহুদির মধ্যে এখন আর কোনো পার্থক্য নেই, আমরা প্রত্যেকেই তার সাথে যুক্ত আছি।
তাই এই ভোজে যারা আমন্ত্রিত হয়েছিল, যারা অলস, যারা সেই আমন্ত্রণে সাড়া দেয়নি, ঈশ্বর অন্যদের জন্য সেই ভোজে ডাকিয়ে আনো তাই দিলেন। এবং ২২ পদের ২২ অধ্যায়ের ১০ দেখি মতি লিখিত, ওই দাসেরা রাজপথে গিয়ে ভালো মন্দ যত লোক পাইলো তাকে সংগ্রহ করলো এবং এই বিবাহ বাটিতে অতিথিদের পূর্ণ করলো। পরে রাজা অতিথিকে দেওয়ার দেখিবার জন্য আসলেন। তার মানে বলছি কি, ইহুদি জাতির কাছে যখন ঈশ্বর প্রথমে বললেন যিশু হচ্ছে সেই মশীহ এবং সেই কর্তৃত্ব রাজত্ব উনি রাজাদের রাজা, তাকে ধর্মান্ধ লোকেরা ইহুদি জাতির মানতে চায়নি। তাই ঈশ্বর তাদেরকে শুধু নয়, তাদের মধ্যে যারা মানেনি তাদের সরিয়ে দিয়ে সেই জাতির সাথে অহিদু আমাদের মতো সকলকে যুক্ত করলেন, যাতে আমরা সেই যে ঈশ্বরীয় ভোজে আমন্ত্রিত হওয়ার যোগ্য ছিল না অহিদু জাতি, সেই জাত ঈশ্বরের সাথে যুক্ত হতে পারি, ঈশ্বরের সাথে সম্পূর্ণ আমরা সেই নতুন জীবনে প্রবেশ করতে পারি। আর তাই বলছে যে উনি সকলকে ভালো মন্দ যত ব্যক্তি আছে তার পরিচিত অপরিচিত সকলকে আমন্ত্রণ জানালেন। এবং সকলেই যারা আমরা পাপের পৃথিবীতে ইহুদি জাতির বাইরে যারা আমরা, আমাদের সকলকে ঈশ্বর কোনো বাদ রাখেননি, সমস্ত পাপীদের ঈশ্বরকে আমন্ত্রণ জানিয়েছেন যিশুর মধ্য দিয়ে পাপের উত্তীর্ণ জীবনে স্বর্গ লোকে পৌঁছানোর জন্য। আর তাই যিশু যখন দ্বিতীয় দিনে আসবে তার প্রস্তুতি হিসেবে এই অংশটা আমি বর্ণনা করতে চাই। আর সেখানে বলল যে রাজা অতিথিগণকে দেখবার জন্য ভেতরে আসলেন, যে সবাই কেমন এসছে আমন্ত্রিত। যিশু যখন আমাদের আমন্ত্রণ করবেন, যখন আসবেন দ্বিতীয় দিনে আমরা স্বর্গরাজ্যে যাওয়ার জন্য তার ভোজে সঠিক তার ধার্মিকতার বস্ত্র পরেছি কিনা তা মূল্যায়ন করবেন। আর সেই অংশে বলতে গিয়ে উনি বলছেন যে হে বন্ধু, এক ব্যক্তিকে উনি দেখতে পেলেন রাজা, কি দেখলেন, যার বিবাহ বস্ত্র ছিল না। এখানে বিবাহ বস্ত্র, যিশু তার চার্জের সাথে বা মণ্ডলীর সাথে বিবাহ সম্পর্ক স্থাপন করেছেন, মনে রাখতে হবে। যিশু যখন আসবেন রাজ্চার বা মহোল্লাসের দিনে, তিনি আমাদের এই চার্চকে সমস্তভাবে স্বর্গে প্রতিটা মণ্ডলীকে নিয়ে যাবেন, কবরে যারা থাকবো কবর থেকে উত্তীর্ণ করবে। আর তাই বলছে যে তার সাথে আমাদের বিবাহ স্থাপন হয়েছিল, কিন্তু এই বিবাহ যখন আমরা করেছি চার্চের সাথে, যদি কোনো চার্চ বা মণ্ডলী তার ধার্মিকতা তার পবিত্রতা তার বাক্যের অনুযায়ী যদি জীবনে না প্রস্তুত থাকি চলি, তাহলে এখানে যে ব্যক্তিকে দেখলো তার বিবাহ বস্ত্র নেই। তার মানে রাজার ভোজে আমরা আমন্ত্রিত, তার বিবাহতে গেলে আমাদের সেই রাজকীয় সমস্ত বস্ত্র পরিধান করতে হবে। আর আমরা জানি সাধু পৌল বলেছে সেই বস্ত্র কি ধরনের হওয়া উচিত, সাধারণভাবে সেই বস্ত্র আমাদের ঈশ্বরীয় ধার্মিকতা পবিত্রতার অর্জন করতে নয়, তার দেওয়া দানকে আমরা গ্রহণ করে সেই জীবনে চলব। আর তাই বলছে যেই মাত্র রাজা যাকে আমরা ঈশ্বরের সাথে তুলনা করি, যে ব্যক্তি যারা আমরা প্রস্তুত নই, যে যিশুর ধার্মিকতা জীবনযাপন করছি না এই পৃথিবীতে, যখন উনি আসবেন যখন আমরা ভোজে ডাকবেন তখন আমরা প্রস্তুত থাকব না, কারণ আমরা সেইভাবে জীবনযাপন পালন করিনি যা রাতারাতি তৈরি হবে না যিশু আসলেই, যে আমি আজকে যিশু আসলেই আমার যিশু দেখেন সব, উনি সবকিছু পর্যবেক্ষণ করছেন। আর তাই আমাদের সেই এতগুলো লোকের মধ্যে রাজা দেখেছেন কার বিবাহ বস্ত্র ছিল না, এতগুলো লোকের মধ্যে আমাদেরও দেখবেন যেখানে ঈশ্বর যে যিশুর ধার্মিকতা আমরা পরিধান করিনি, তার জীবনযাত্রার মধ্যে আমরা সম্পূর্ণ নিজেদেরকে চালিত করিনি। আর তাই বললেন যে তিনি তাকে বললেন হে বন্ধু, কেমন করিয়া বিবাহ বস্ত্র না করে তুমি প্রবেশ করলে। সে চুপ রইল, আর সে এখানে প্রবেশ করলে কারণ ঈশ্বর প্রশ্ন করবে যে আমার যিশুকে দিয়েছিলাম, তার জীবন দিয়ে তুমি বাক্য শিখেছিলে প্রার্থনা করেছিলে, কিন্তু তোমার জীবনের ফল কোথায়, তুমি যে আজকে এসছো আমার কাছে সেই ফল কেন আমি দেখতে পাচ্ছি না, সেই ফল আমাকে দেখতে চাই। আর তাই সেই নিরুত্তর রইল, সার কাছে কোনো উত্তর নেই। তখন রাজা পরিচারকে বললেন এদের হাত পাপা দিয়ে অন্ধকারে ফেলে দাও, রোদন দর্ত ঘোষণ হবে, বাস্তবিক অনেক আহত কিন্তু অল্পই মনোনীত। হালেলুইয়া। আমরা তাই যিশুর পাপের থেকে পরিত্রাণ অনেকে পাবো, অনেকে পাবো, কিন্তু আমরা তারাই শুধু মনোনীত যারা এই বিবাহ বোঝে যোগ্যতা আমরা পেয়েছি। তাই আমার বিশ্বাস আমরা প্রত্যেকে সেই জীবনকে সমস্ত পাখির চোখের মতো রাখবো, যে জীবনে প্রভু আমাদের চান, যে জীবনকে আমরা প্রভুর আঙ্গিকে প্রস্তুত করব, যে জীবনকে
আমরা সমস্ত ভাবে ঈশ্বরের দয়ার মধ্য দিয়ে আমাদের সমস্ত গ্রহণযোগ্যতা তুলে ধরব, তার ধার্মিকতা জীবন করব। কারণ তুমি যে কোনো মুহূর্তে আসতে পারেন এবং এসে এরকম আমাদের দেখবে আমরা প্রস্তুত নেই, আমাদের ঈশ্বরীয় খ্রিস্টের জীবন নেই, আমাদের জীবনে অনেক কিছু অগ্রাধিকার পেয়ে গেছে, আমাদের কাজ, আমাদের অর্থ, আমাদের বাড়ি, আমাদের পরিবার, আমাদের আত্মীয়, আমাদের ইচ্ছে, আমাদের আনন্দ, আমাদের ভোগ, আমাদের বাসনা, আমাদের সবকিছু আগে অধিকার করে নিয়েছে, কিন্তু যিশু এসে গেছে। সেদিনকে এরকম হবে যা এখানে বলেছে মতি লিখিত 22:13, যে আমাদের তখন অন্ধকারের জীবনযাপন দেখতে হবে, সমস্যা হবে, আমরা উত্তর দিতে পারবো না, নিরুত্তর থাকতে হবে। ভাই বোনেরা, আমরা যেন নিরুত্তর অবস্থায় জীবনে না পড়ি, আমরা যেন পূর্ণ প্রস্তুত নেই যে আমাদের প্রভু আমাদের মধ্যে আসছেন এবং সেই যোগ্যতায় আমরা তার কাছে আমরা দাঁড়াবো। আর তাই বলছেন যে যিশু তার লোকেদের বিশ্বস্ত জ্ঞানী হতে আহ্বান করেন। বিশ্বস্ত মানে উনি নিজের জীবন বিশ্বাস করে আমাদের দিয়েছেন যে এরা আমাকে বিশ্বাস করে আমার জীবনে চলবে, একটা ভালোবাসার হৃদ্যতার পরম উন্নত সম্পর্ক, যার সাথে কোনো অবিশ্বাসী কাজ করা যায় না। একটা স্বামী স্ত্রী যেমন অবিশ্বাসের কাজ করলে সম্পর্ক ভেঙে যায়, তেমনি যিশুর মণ্ডলী চার্চ যার সাথে বিবাহ স্থাপন হয়েছে, সেই আমরা যদি প্রত্যেকে একত্রিত হয়ে সেই যিশু খ্রিস্টীয় জীবনযাপন না করি তাহলে তার সাথে সম্পর্কের অবমাননা হয়, অবিশ্বস্ত হই আমরা। তাই বলছে তিনি তার লোকেদের আমাদের প্রত্যেককে তার বিশ্বস্ত তার জীবনে চলার জন্য উনি যেভাবে চান সেই জীবনে আমরা চলবো, এবং জ্ঞানী তার সম্বন্ধে জানতে, তার বাক্য পড়তে, তার মধ্য দিয়ে চলতে সাহায্য করেন। কারণ উনি তার করুণাময় বিধানের কার্যাধ্যক্ষ আমাদের উপর যে কার্য দিয়েছেন তার সময়যোগী ও সত্যের মধ্য দিয়ে প্রতিটা সময়ে আমরা যাতে যিশুর সত্য জীবনে আমরা চলি, সেই জন্য উনি আহ্বান করেছেন। আর তাই যিশু বিশ্বস্ত দাসেদের দৃষ্টান্ত প্রদান করেন, যারা আমরা বিশ্বাসী তার দাস হিসেবে কাজ করি। এবং প্রভু যদি এই মুহূর্তে আমাদের মাঝে নেই, কিন্তু তারপরেও আমরা তার উপর বিশ্বাস রেখে জানি যে আমাদের প্রভু আমরা যে জীবনযাত্রা করছি তা তিনি শুধু শুনতে পান দেখতে পান না, তার জন্য পূর্ণভাবে আমাদেরকে সজাগ করেন। আর তাই উনি আমাদের বলছেন যে এই সমস্ত ক্ষণস্থায়ী বসবাসের আনন্দের জন্য আমরা যেন তৈরি না হই, কারণ দুষ্টদের বিচার অপেক্ষা করছে। আর যারা অবিশ্বাসী আমরা, যারা খ্রিস্ট জীবনে বিশ্বাস করো তার বিশ্বাসযোগ্য জীবনে চলছি না, আমরা যেন প্রস্তুত থাকি। আর তাই ঈশ্বর আজকে আমাদের দারুণ এক আনন্দের বার্তা দিয়েছেন যে আমরা প্রস্তুত থাকতে পারি কিভাবে। তিনটে জায়গা আজকে আমি দেখব। প্রথম হচ্ছে যে ঈশ্বর বাক্য আমরা অধ্যয়ন করব। কারণ 2 তিমোথীয় 3:16 বলছে এই বাক্য ঈশ্বর নিঃশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি যা আমাদের শিক্ষার অনুযোগ সংশোধন ধার্মিকতনের ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। তার মানে ঈশ্বরের বাক্য আমাদেরকে শিক্ষা দেয় যে শিক্ষা পৃথিবীর শিক্ষা জীবন থেকে আসে না, আমাদের অভিজ্ঞতা থেকে আসে না, এই শিক্ষা তার দ্বিতীয় আগমনের জন্য আমাদের প্রস্তুত করেন, যাতে আমাদের যে ভুলগুলো আছে তার সংশোধন করা যায়। যেখানে ধার্মিকতার জীবন, যে যিশুর পবিত্র জীবন আমাদের চলতে গিয়ে আমরা চলতে পারি না, সেখানে সেই ধার্মিকতা সম্বন্ধে আমরা জানতে পারি, তার কাছে নিজের অর্পণ করে সেই শাসনের মধ্যে চলতে পারি। আর তাই প্রস্তুতি হওয়ার প্রথম অংশে আমাদের কি করতে হবে, ঈশ্বরীয় বাক্য প্রতিদিন পড়তে হবে এবং সেই পাঠ্যের মধ্য দিয়ে নিজেকে সমর্পিত করতে হবে, তার ইচ্ছেকে সমস্ত জানতে হবে। দ্বিতীয় হচ্ছে 1 থেসালোনিকীয় 5:16-22 বলছে সাধু পৌল কি করতে হবে, সতত আমরা আনন্দ করব। আমাদের সতত চার্চে থাকি, চার্চের বাইরে থাকি, পরিবারে থাকি, উদ্বিগ্ন যে অবস্থায় থাকি, আমরা আনন্দ করব। আর কি করব, অবিরত প্রার্থনা করব। এই প্রার্থনা আমরা কি করব, সর্ববিষয়ে ধন্যবাদ। আমার হাতে ব্যথা, আমার মায়ের পায়ে ব্যথা, আমার মাথা ব্যথা, আমার অর্থ নেই, আমার সংসারে ঝামেলা, সম্পর্ক ভগ্ন, কত কিছু হতে পারে খ্রিস্টীয় জীবনে, কিন্তু যিশুর আত্মা যার মধ্যে থাকে সে জানে আমাদের ঈশ্বরের পরিকল্পনা কি। তাই আমাদের অগ্রাধিকার, প্রায়োরিটি থাকবে
আমাদের জীবনকে খ্রিস্টীয় জীবনে সম্পূর্ণভাবে প্রস্তুত করা, যাতে খ্রিস্ট যেদিন আসবেন আমরা যেন ঘুমিয়ে না পড়ি, আমরা যেন সজাগ থাকি। চোরের মতো যখন চোরেরা লুকিয়ে চুরিয়ে আসে, কখন আসবে জানি না, কিন্তু আমাদের গৃহকে সুরক্ষা রাখতে হয়। তাই আমাদের এই হৃদয়কেও সজাগ রাখতে হবে, কারণ এই পৃথিবীর বাসনা লোভ প্রলোভন আমাদের হৃদয়ে যিশু ছাড়া অন্য কিছু প্রবেশ না করতে পারে। তার বাক্যই শিক্ষা দেবে, তার বাক্যই তার ধার্মিকতা জীবনে চলতে সাহায্য করবে, তার বাক্য আমাদের সংশোধন করবে। আর তাই বলছে যে সর্ববিষয়ে ধন্যবাদ করো, এক থেসালুনিকীয় 5:16-22 অংশ পড়ছি, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছে। তার মানে আমরা আমাদের ইচ্ছে প্রতিপালন করি না, আমরা প্রথমত বাক্য পড়ব, দ্বিতীয়ত অবিরত প্রার্থনা করব, আর সর্ববিষয়ে আনন্দ এবং ধন্যবাদ করবো, কারণ এটাই ঈশ্বরের ইচ্ছে। প্রস্তুতি অংশে এই অংশটা রাখবো। আর কি 19 পড়ি, আত্মাকে নির্বাপিত করিও না, ভাববাজি তুচ্ছ করিও না, ঈশ্বর যা বলেছেন এবং আমাকে যে আত্মা দিয়েছেন পবিত্র আত্মায়, তাকে যেন সর্বদা সজাগে চালাই ঈশ্বরীয় সত্যে, এবং সর্ববিষয়ের পরীক্ষা করো, যা ভালো তা ধরিয়া রাখো, সর্ববিকার মন্দ হইতে দূরে থাকো। আমার মনে এই বাক্য অনেক কিছু বলে, আজকে আমাদের জীবন অনেক কিছু বলে। আমি স্বল্প সময়ের মধ্যে আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো, এই বাক্য শুধু পড়বেন না, প্রার্থনায় থাকুন, ঈশ্বর আপনাকে তার সত্য প্রকাশ করবে তা আপনার হৃদয়। এটা কোনো শুধুমাত্র ধার্মিকতার জীবনযাপন নয়, এটা একটা জীবন যা জীবনের জন্য খ্রিস্ট আমাদের প্রস্তুত হতে বলেন, যিনি আমাদের তার মহাবোঝে সেই বিবাহতে আমন্ত্রণ জানিয়েছেন। ভাই বোনেরা, আমাদের প্রথম প্রস্তুতি থাকবে বাক্য পাঠ, দ্বিতীয় প্রস্তুতি থাকবে ঈশ্বরের ইচ্ছে যে সর্ববিষয়ে আমরা অবিরত অবিরত প্রার্থনা করব আর ধন্যবাদ দেবো, আনন্দ করব, যে কোনো বিষয় হোক, যে কোনো বিষয় আমার জীবনে ভালো ঘটুক আর খারাপ ঘটুক, আমি ধন্যবাদ দেব এবং আনন্দ করব, এবং আমি সর্বপ্রকার মন্দ থেকে আমার এই হৃদয়কে সমস্ত সুরক্ষিত রাখব, যাতে কোনো সময় আমার এই মনের ওপর কোনো রকম দিয়াবলের কাজ না আসতে পারে বা পৃথিবীর জীবনের প্রলোভন না আসতে পারে, আমি সেই মুক্ত জীবনে যিশু রাখবো। আর তৃতীয়ত এবং শেষ আমরা দেখব যে মতিলিখিত 28:19-20 বলে যে যাও পুত্রের নামে সকলকে বলো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদের বাপ্তিস্ত করো, এবং আমি যা যা বলেছি তা তোমরা তাদের শিক্ষা দাও, কারণ আমি এই যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ভাই বোনেরা, আমরা আজকে ব্যক্তিগতভাবে এবং চার্চ হিসেবে মণ্ডলী হিসেবে সকলে কতটা প্রস্তুত, দা হাউস অফ গড চার্চ, যিশু সেই হৃদয়ের একটা অংশ, তার ইচ্ছের পরিকল্পনার দৈবের একটা অংশ যিশু প্রস্তুতি নিয়ে জেরুজালেমে প্রবেশ করেছিলেন, উনি জানতেন ক্রুশের মতো জায়গাতে, কবরের মতো দুর্ভিক্ষের জায়গাতেও তার জীবনকে রাখতে হবে, কিন্তু উনি তার প্রত্যাশিত জীবন দেখেছিলেন পুনরুত্থিতের পরে, তার উচ্চ ঊর্ধ্বালোকে হোসেন না সমস্ত সেই অভিহিত প্রশংসিত জীবনকে দেখেছিলেন মহিমাপূর্ণ। আজকে আমাদের জীবনকেও ঈশ্বর সেই মহিমাপূর্ণ জীবনে নিয়ে যাবেন, আমরা কতটা সেই জেরুজালেমের পথে প্রভুর মতো এই পৃথিবীর জীবনে প্রস্তুত, আমরা কি প্রতিদিন বাইবেল শুধু পাঠ করি না, আমরা কি সর্ববিষয়ে ধন্যবাদ করি, আমরা কি অবিরত প্রার্থনায় যুক্ত থাকি, আমরা কি সর্ববিষয়ে আনন্দ করি, এবং তৃতীয় অংশে আমরা কি সকলকে বলি যে প্রভু যিশু চলে আসছে, আমরা কালকে বলে কোনো কথা নেই, যিশু বলেছেন কালকের জন্য কালকেই রেখে দাও, ওটাই যথেষ্ট চিন্তাটা, কিন্তু সাহস করো, আমাকে অবলম্বন করো, কারণ আমি এই পৃথিবীকে জয় করেছি। আসুন সেই আমরা প্রস্তুত হই বিজয়ী সন্তান হিসেবে, আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর তার লোকেদের সতর্কতা প্রস্তুতির জন্য ডাকেন, আমরা মেঘের জন্য প্রস্তুত আছি, যে মেঘে উঠে নিয়ে গেছে যিশুকে, সেখান থেকেই পরিত্রাতা আবার আসবেন এই পৃথিবীতে, এবং যা সত্য তা নিয়ে প্রতারিত কি সত্যই গুরুত্বপূর্ণ, আর ঈশ্বরের পরিকল্পনা বিজয়ী হয় এবং হবে, হয়েছে, যখন মসি ছিল তখন হয়েছে, যখন দাউদ ছিল তখন হয়েছে, যখন আমাদের যিশু ছিলেন উনি সম্পূর্ণ করেছেন, আর উনি আবার আসছেন, এই অনন্ত ঈশ্বরের পরিকল্পনা, তার সমস্ত বিজয়ের পরিকল্পনা আমাদের দায়িত্ব সঁপেছেন।
আমরা যাতে এই পৃথিবীর মাঝে তিনটে জিনিসে বর্তমান হই প্রস্তুত হওয়ার জন্য, তার বাক্য, তাকে অবিরত প্রার্থনা, এবং তৃতীয়ত আমরা যাতে সমস্তভাবে সবাইকে তার পরিত্রাণের কথা বলি, সুসমাচার প্রচার করি। আর এই তিনটের মধ্য দিয়ে আমরা জেগে থাকবো এবং অবশিষ্ট অংশে আমাদের হৃদয়কে এই মন্দ পৃথিবীর প্রলোভন সবকিছুর থেকে দূরে রাখবো, আমাদের সমস্ত কাজের মাঝেও তাকে অগ্রাধিকার রাখবো, তবেই তাই খ্রিস্টীয় জীবনে সেই আনন্দ পেতে পারি। আর তাই গ্রহ, পৃথিবী এবং মানবিকতার দিকে এগিয়ে যাচ্ছে খ্রিস্টের প্রত্যাবর্তন। আসুন আমরা প্রস্তুত হই, ঈশ্বরকে ধন্যবাদ জানাই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই, তুমি আজকে যে বাক্য দিয়েছ, যে সত্য দিয়েছ, সেই বাক্য সত্য দ্বারা আমাদের প্রস্তুত করো। তুমি তোমার পবিত্র আত্মার হৃদয় দিয়েছো প্রভু, সেই হৃদয়ের মধ্যে দিয়ে তুমি আমাদের উত্তীর্ণ করো এই প্রলোভিত পৃথিবীতে, প্রবঞ্চনার পৃথিবীতে, সমস্ত ভাবে আমাদের ঊর্ধ্বলোকের জন্য আমাদের প্রস্তুত করো, আমরা যাতে তোমার বাক্য অধ্যয়ন করতে পারি সঠিকভাবে, আমরা যেন তোমার সমস্ত বিষয়ে ধন্যবাদ দিয়ে অবিরত প্রার্থনা করতে পারি, আমরা যাতে সর্বদা আনন্দে থাকতে পারি, আর আমরা যেন সমস্তভাবে প্রত্যেকের কাছে তোমার দ্বিতীয় আগমনের জন্য প্রত্যাবর্তনের পূর্বে সকলকে জানাতে পারি, বলতে পারি, সুসমাচারের প্রচার করতে পারি, এবং আমাদের হৃদয়কে সমস্ত মন্দ হতে রক্ষা করো প্রভু। কারণ প্রভু, তুমি শুধু আমাদের প্রস্তুত করছো না, এই সৃষ্টির প্রতিটি জিনিসকে তুমি প্রস্তুত করছো তোমার দ্বিতীয় আগমনের জন্য। সেই দ্বিতীয় আগমনে যেন আমরা লজ্জিত না হই প্রভু, আমরা যেন সজাগ থাকি, আমাদের হৃদয়কে তোমার হাতে সমর্পণ করে সমস্তভাবে সেই প্রস্তুতির অংশীদারিত্বে আমাদের এই চার্চকে এবং আমাদের প্রত্যেককে প্রস্তুতির অংশে রাখো, যাতে তোমার অনুগ্রহ থেকে বঞ্চিত না হই, এবং সেই দিনে যে বিবাহ ঘরে আসবে প্রভু, আমরা তোমার সেই সেই ধার্মিকতার বর্ষ যেন পরিচিত থাকি, আমরা যেন সমস্তভাবে লজ্জিত না হই। ধন্যবাদ প্রার্থনা যিশু নামে চাইলাম, আমেন আমেন। সকলকে ধন্যবাদ।